শুভ দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবার ভালোবাসা ভালো লাগেনি, আমি বরাবর মতো আসছি লাস্ট ব্লক রানা বাংলাদেশ থেকে। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কন্টেন্ট পিছনেও দিয়েছি, মানে চেষ্টা করে যাচ্ছি, মানে যে আমাদের মানসিক মূল্যবোধগুলো পরিবর্তন হয় কি না, বৈষম্য দূর হয় কি না, ভেদাভেদ দূর হয় কি না। বৈষম্য ভেদাভেদ ছোট বড় উঁচু নিচু এগুলো দূর করার জন্য দেখেন আমরা এক সরকারকে সরিয়ে দিয়েছি, অর্থাৎ দেশকে সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা এখন একজন সরকার প্রধান বসিয়েছি, তিনি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর এম এস সাহেব। তো ধন্যবাদ জানাচ্ছি যারা প্রধান উপদেষ্টা আছেন। আমি ভিডিও শুরুতে জানাচ্ছি যারা প্রবাসী ভাইরা আছেন তাদের আন্তরিক সালাম, ভালোবাসা ও উপরওয়ালার কাছে দোয়া। আপনাদের সবসময় স্যালুট দিতে হয়। তো দর্শক, আমি যে আজকে কন্টেন্টটা বলবো, দেখি আমার ভিডিও তো আমার যে কন্টেন্টটা করি আমার কন্টেন্টে আর আমার প্রায় 47,000 বন্ধু আছে। তো এই 47,000 বন্ধুরা কিন্তু আমার ভিডিও কন্টেন্ট দেখে না, অনেকে মানে কি কমেন্টও করে না, কমেন্টস করে না, মানে কেন ভয়তে কমেন্টস করে না। বর্তমান দেশে দেখেন তিন মাস চার মাস যেটাই গেছে, তিন মাস বড় হয়েছে বা মেবি, আমরা অনেকেই বলি যে পরিবর্তন, আমাদের দেশে কি পরিবর্তন হচ্ছে না, সংস্কার হচ্ছে না, বৈষম্য দূর হচ্ছে না, না বৈষম্য বাড়ছে, আবার কি সংঘাতের দিক দেশ যাবে না সুন্দরভাবে দেশ পরিচালনা হবে। এখনও কিন্তু আমরা শঙ্কিত মানুষ। ওই বলে না বাজারে নিত্য পণ্যর দাম একটু কমেছে, কই কমে মানে কমেছে আর কি, মানে একটু ঝাপসা কমেছে, মানে তাও ভয়তে মানে কি ওই যে দুই একদিন নামে এই আর কি চুপচাপ আছে আর কি। চাল আমার কথাই আমি বলি, এক বস্তা আমি চাল নিয়েছিলাম, আমি চাল গরিব মানুষ বড় রকম হয়, আমি এক বস্তা চাল নিয়ে কোনটা যেটা মোটা সেটা আমি খাই, মানে আমি চিকন চাল ওই খরাতির পেড়ে ই না ই চাল হজম হয় না, এ ছোটোবেলা থেকে আমরা না রাজা সাহেব চাল খেতাম, মোটা চাল যেটাকে বলা হয়, তো আমি ওই চালটা পছন্দ করি। তা আমার যে চালটা দিল বস্তা লেখা নুরু জাহান, কিন্তু ভিতরের চালগুলো হলো টিসিবির যে পণ্য দেয় না চালটা দেয় না, লাল টিসিবির পণ্য চালটাও এর চেয়ে ভালো। আমার ওয়াইফে কম্পেয়ার করেছে বাসায় একমাত্র মহিলা আনে ওই টিসিবি থেকে, সেটার সাথে কম্পেয়ার করে দেখালো। দেখেন আমাদের চালের ক্ষেত্রেও কিন্তু এখন সিন্ডিকেট, চালের দাম নাগালের বাইরে, পেঁয়াজের গায়ে হাত দিলেই স্বর্ণ মানে স্বর্ণ মনে হচ্ছে, মানে অনেক সব জিনিসই স্বর্ণ মনে হচ্ছে। আমরা এই জন্যই বলি সংস্কার হচ্ছে না পরিবর্তন হচ্ছে, না পরিবর্তন হচ্ছে না বৈষম্য বাড়ছে। এই কালকে শুনলাম না কি শুনলাম যে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছে, মানে তারা দে মানে তারা নাকি আক্রমণও করেছে এই জন্য ভাঙচুর করেছে, মিছিলে করে যাচ্ছে সেই সময় এই জন্য তাদের অফিসে ভাঙচুর করেছে। তাহলে কি আমরা যদি এবার ভাঙচুর করি, আওয়ামী লীগ বাদ দিই, বিএনপি বাদ দিই, জামা শিবির সব বাদ দিই, তাহলে আমরা কি ওই কাতার পড়ে যাচ্ছি না যে বিগত সরকার যেটা করেছে ফ্যাসিস্ট, তাহলে আমরা যদি একটা অফিস পুড়ে দিই, তাহলে আমরা কি ওই কাতার পড়ে গেলাম না? তাহলে আমরা কেউ মাথা ঠান্ডা করে তাদেরকে বুঝাবো না, ভাই আপনারা হাসিনার দোষর ছিলেন না কি ছিলেন, হ্যাঁ আমরা সব বুঝিয়ে বলি, বা আপনি ভাই সব দোষরে যদি না থাকেন তাহলে রাজনীতি করেন বা এরকম এরকম আর করতে পারবেন না, আগে মানে আগে হুঁশিয়ারি দেন বা বুঝিয়ে বলেন, আপনারা ট্রাস্ট করে পদক্ষেপে যাচ্ছেন, মানে আওয়ামী লীগকে বাদ দেবেন, বিএনপিকে বাদ দেবেন, জামাতকে বাদ দেবেন, সব বাদ দিয়ে সংস্কার করবেন, বসবে কি? আমি আমার মনে হয় যে মানে সাধারণ মানুষের এই দেশ সেবায় নেমে নামতে হবে, যেমন জনগণ মানে ছাত্ররা যেমন সাধারণভাবে জন মানে মনের মনের খুশি নিয়ে ট্রাফিকের আইন পালন করেছে, সেই মনুষ্যত্বটা এখন মনে হয় আর নাই। কেন জানেন, দিন শেষে কিন্তু কিনে খেতে হয়, সবাই তো আর চাকরি চেতে যায় চাকরি চেতে যায় কোটিপতি হয় নাই, হয় নাই হয়েছে না, আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের কিনে খাওয়া খেতেই হচ্ছে। আমার চেয়ে যারা ছোটো আছেন তাদের অবস্থাটা একটু ভাবুন, আমার দেশের কি আদৌ পরিবর্তন হচ্ছে? আমাদের সারা জাতির কাছে প্রশ্ন রইল, কোন সেক্টরটা পরিবর্তন হয়েছে আমার সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অনুরোধ রইল।
আর দর্শক, আমার এই ভিডিওতে আমার যারা বন্ধু আছে আমার দেখার অনুরোধ রইল, দেখেন এক এক জায়গা থেকে আপনারা যদি কথা না বলেন, কীরকম কথা, আমরা কেন কেজিতে 5 টাকা 7 টাকা 10 টাকা যদি চালে বাড়ে কেন কিসের জন্য? এটা মগের মূল্যক নাকি? আপনারা বাজারটা ডিমের সিন্ডিকেটটা ভাঙতে পারেন না, সবজির সিন্ডিকেটটা ভাঙতে পারেন না, ওই মানে টেরা মানে কৃষকরা মানে 11-12 টাকা 10 টাকায় যদি বেগুন বেচে সে অর্থাৎ টেরা থেকে নামতেই যদি 120 টাকা হয়ে যায়, টেরা থেকে নাম মাটিতে পড়তেই যদি 120 টাকা হয়ে যায়, তাহলে এরা কী কী পরিবর্তন করতেছেন? আপনারা কী ভক্ত অধিকার করতেছেন? আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, আমরা যদি সংস্কার করতে দিন 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 শেষ হয়ে যায় তা আমরা তো মরব। আমাদের কি বেতন বাড়াচ্ছেন? আমাদের কি বেতন বাড়াচ্ছেন? রিক্সা চালককে যে যেখান থেকে মানে ধরেন এই স্থান থেকে আরেক স্থানে যাবে, মানে কথার কথা কাকরাইল থেকে মালিবাগে যাবে, যে ভাড়া সেই ভাড়াটাই দিচ্ছেন, তাকে তো 200 টাকা 10টা বেশ 20 টাকা বেশি দিচ্ছেন না, সে আগের মতো কিনে খাচ্ছে যেরকম এখনও তার চেয়ে বেশি কিনে খাচ্ছে। ওই তারা ওই আরেকটি রিক্সাওয়ালা বললো না, এই একদিন রিক্সাওয়ালা শুনলাম প্রতিবাদ শুনলাম, কেন কিসের জন্য রিক্সাওয়ালা প্রতিবাদ করবে? কি জন্য? কেন পেটের দায় প্রতিবাদ করতেছে? কিনে খেতে কষ্ট হচ্ছে যেন প্রতিবাদ করতেছে। কই আমার দেশটা তো কোনো কিছুই দেখি না, মনে হয় যেন একটা খা নেগ্রিসেন্স নেবেন না, যে প্যাথেডিন প্যাথেডিন ইউজ করা হয়, যেমন একটা যে রুগীর যখন সার্জারি করা হয় অ্যানেস্থিওলজিস্ট যারা ওই যে সুই করে ওই জন্য অবশ থাকে, আমার মনে হয় দেশটা অবশ হয়ে গেছে, অবশ হয়ে যাচ্ছে, মানে মানে প্যাথেটিক হয়ে যাচ্ছে। কেন কিসের জন্য? আমাদের মূল্যবোধ মানুষের সচেতনতা কীভাবে কী পরিবর্তন করবেন আমি তো বুঝি না। এই দেখেন আবার ওই নদী ভাঙন, ওই যে কোন বন্যা দেখেন এখন এখন আবার নোয়াখালী কিন্তু আরও পানি ঢুকতেছে, কোথায় জানি বন্যা হয়েছে, সেই বন্যা আবার সেদিকে কোনো নজর নাই। নজর কয়দিকে দেবেন? ব্যাংকে দিবেন, ব্যাংক সেক্টর দিবেন না গার্মেন্টস সেক্টর দিবেন? এই দেখেন কচুঘাতে কী জানেন, বেতন চাকরি করছে বেতন দেয় না, সেই জন্য জ্বালাও করা হয়েছে, এমনকি সেনাবাহিনীর গাড়িও জ্বালিয়ে দিয়েছে। কেন তো ভাই জানেন, একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় না তখন আর মানে হিতের জ্ঞান থাকে না, পেটে যদি ভাত না থাকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, আবার বাসায় যদি ছেলে সন্তান থাকে আপনার ছোটো বাচ্চা চিৎকার আপনি সহ্য করতে পারবেন না, তখন মনে হচ্ছে দুনিয়াটা উল্টে ফেলি। তো দেখেন আমি চাল কিনতে যাই, এই চালের বস্তায় দাম দিলাম যে দাম দিয়েছি, আমি যে টিসিবির পণ্য সেই পণ্যগুলো তার চেয়ে খারাপ পণ্যটা পাই, তাহলে সেখানে তো সিন্ডিকেট, তাহলে কীভাবে কীভাবে দেশের পরিবর্তন করবেন? সবাই বসে আরে বসে বসে যদি পরিবর্তন সংস্কারের কথাই বলি, আরে ভাই মাঠ পর্যায়ে সবাই নামেন, আমরা তো মানুষ, সবাইকে মিলেঝিলে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামেন, দল মত নির্বিশ দল বাদ দেন, জাতি ভোটি আওয়ামী লীগ বিএনপি জামা শিবির বাদ দেন, সবাই একত্রিত হন, একত্রিত হয়ে যা সাধারণ মানুষ যা ডাকেন, শিল্পপতি যারা আছে যারা ভালো যারা আছে তাদের ডাকেন, ডেকে কীভাবে দেশটা পরিবর্তন করা যায়, সাধারণ মানুষ মিলেঝিলে পরিবর্তন করে। এখন একটা এখন তো মনে হচ্ছে সাধারণ মানুষের যে রিক্সাওয়ালার যে কথাগুলো বলবে তো সত্য কথা বলছে, মনে হয় যেন সত্য কথা বলছে, সে কীভাবে দেশ বলবে না, সে রাজনীতিবিদ এরকম কথা বললো? আসলে না, সে তো রাজনীতিবিদ না, সে একজন উদ্যোক্তা, এবং আমরা জানি কি সে তার মাথায় ভালো ব্র্যান্ড আছে, একটা দেশ গঠন করতে যে মানে সামাজিক প্রেক্ষাপট যেরকম নেওয়া দরকার তার কাছে সে আছে, কিন্তু সেটিকে আদৌ চলমান রয়েছে? আমি তো দেখি না কোনো সেক্টরে পরিবর্তন, গার্মেন্টস শিল্প প্রায় ধ্বংসের পথে, অনেক আরও যাবে বন্ধ হয়ে যাবে মেবি, এই দেখেন অনেক জায়গায় বেতন দেয় না, এই একটা ভাঙচুর হলো কচুঘাত মিরপুরে, তারপর ব্যাংক সেক্টর মানে বাজার সেক্টর সিন্ডিকেট, এমন কোনো জিনিসে নাই যে সিন্ডিকেট নেই, তারপর কজন আর চাকরি হলো, পুলিশ তো নাই, বিচার তো নাই, শাসন বিভাগ তো নাই, তাহলে কী হচ্ছে দেশে? নগের মূল্যক দ্রব্যমূল্য যদি এরকম থাকে আমরা খাবো, খাওয়ার পর একটা 6 এর ছেলে 1000 মার্কের পরীক্ষা দেবে কেন? আপনারা এটা পরিবর্তন করে দিন, একটা 6 এর ছেলের বয়স আর কত ভাই? যেমন জাতির কাছে প্রশ্ন হলো একটা 6 এর স্টুডেন্ট এর বয়স কত, সে যদি 1000 মার্কের পরীক্ষা দিতে হয় 11টা সাবজেক্ট, তাহলে সে কী বিভাগ পড়বে না, পাগল হয়ে যাবে,
এবং আপনার বিজ্ঞান করছেন দুই রাত, মানে এক একটা সাবজেক্টে তিন চার সাবজেক্ট করছেন, তাই এরকম যদি থাকে পড়াশোনা থেকে শুরু করে ব্যাংক সেক্টর শুরু শুরু করে খাবার দাবার থেকে শুরু করে মানে শিল্প কারখানা পোশাক শিল্প যদি সব কিছুতে অংশ, আর শুধু আমরা তো মনে হয় যে বেশি আছি যে বহির্বিশ্বে, বিশ্বের কথা বারবার কেন বলি জানেন, বহির্বিশ্বে যে বাইরে আসেন আমরা বলি চাকর বিদেশে কাজ করে এসে মেথর অমুক টমুক বিলকি এইটাই অনেক কিছুই বলি, তারা এরপরের নাম একটা সম্মানও পায় না, তারা রেমিনেশন না দিলে চোখে গা দেখতেন না, দেশ কানা হয়ে যেত, কানা আমার কানাই হয়ে যেত, আমার চার ভাই বাদে ভাইরে থাকো চার ভাই, ভাই হারিয়ে ফেলেছি, যাই হোক চার ভাই, চার ভাই কত টাকা পাঠাতো সে রেমিনেন্স দেয় না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বাইরে বহির বিশ্বাস তারা রেমিনেন্স দিচ্ছে, এয়ারপোর্ট আনলি নামলি তাদের লাগে চুরি কেটে চুরি করি আমরা, ও সাধু দেখেন আমাদের বৈষম্য দূর হবে না, দেশের পরিবর্তন এত সহজ না, কিছুদিন আগে ছিল রাষ্ট্রপতির অপসারণ, মানে কথা কথা অপসারণ বাতিল, অপসারণ বাতিল নিয়ে আপনারা থাকেন, আর আমরা সাধারণ মানুষ কি জানেন কদিন পর কি জানেন ওই যে ঘাস আছে না ঘাস ঘাস ঘাসও পাবো না, ওই যে দুর্ভিক্ষ হয়েছিল না দেশ স্বাধীনের পর, আমার মনে হয় যে সেরকম দুর্ভিক্ষ দিকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ, কোথাও নাই তো টিসিবির পণ্য তো দুই নম্বরই করতেছে, কী করতেছে সেটা আবার অন্য জায়গায় বিক্রি করতেছে, নাইলে আমার বস্তার ভিতরে আমার বস্তার ভিতরে ওই লাল চালটা আসবে কেন, তাহলে অবশ্যই এটা প্রমাণিত, আমি নিজেই তো বড় প্রমাণিত, বস্তায় বস্তা চাল মানে কিনে বাজার ঘাতন করে এবং বস্তা আনে শুধুমাত্র ভরে এ লেখা দেয় অমুক কোম্পানি তমুক কোম্পানি লিখে দেয়, অথচ ওই যে টিসিবির পণ্য যে চুরি করে বিক্রি করে চুরি টিসিবির পণ্য অর্থাৎ ওকে সাধারণ মানুষের দেবে 10 কেজি সেখান থেকে 5 কেজি এরকম করে যদি, তাহলে কী কোথায় হাত চোখ দিচ্ছেন, সংস্কার তো করা যায় সুন্দরভাবেই করা যায়, আমরা যদি হাতে দেশের কথা হাতে পুঁতে যদি সবাই দিলে 10 মিলিয়ে করি কাজ হাতে হারিয়ে দিন হাইরাস 10 মিলিয়ে যদি সুন্দরভাবে করি স্টেপ বাই নিই, কোনটা আগে জানতে হবে কোনটা আগে আমার পদক্ষেপ নিতে হবে, কোন কাজটা আগে দ্রুত করতে হবে, জনগণের চাহিদাটা কী সাধারণ মানুষের চাহিদাটা কী আগে সেইটা ভাব করতে হবে এবং দেশটা সুন্দরভাবে চলবে তারপর সেইটাকার দিকে লক্ষ্য দিতে হবে, আগে যদি আমি জাতীয় পার্টি বাদ দিই আওয়ামী লীগ বাদ দিই বিএনপি বাদ দিই এইটা করি সেইটা করি তাহলে কি আমরা সেই ফ্যাসিস্ট, তাহলে তো আমরাও সেই ফ্যাসিস্টের কাতারে পড়লাম ভাঙচুর করি, তাহলে কীভাবে দেশ পরিচালনা হচ্ছে, দেশ কীভাবে পরিচালিত হচ্ছে, দেশটাকে জানি না কোথায় যাচ্ছে দেশ, জানি না দেশ পরিবর্তন হলো না পরিবর্তন হয়েছে না সংস্কার হয়েছে আদৌ বুঝি না, তবে আমারও সাধারণ মানুষের ক্ষোভ একটাই দুঃখ একটাই, সারা জীবন কিনে খেয়েছি এখন কিনে খেতে হবে, তার আগে যে খেয়েছি তার সাথে হয়তো বেশি খেয়ে খাই, তো দর্শক ভালো থাকবেন আবার কথা বলার সময়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।